নমস্কার আমার সুধী দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানিয়ে আজকের আমার ডেমোক্রেটিক নিউজ চ্যানেলে আমি আরেকটি আদর্শবান কিছু কথাবার্তা নিয়ে কথাবার্তা বলবো। এখন বলা হচ্ছে যে কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয়, সেই জাতির যারা পড়াশোনা করছে, সেই জাতিতে সেখানকার যারা ছেলেমেয়েরা আছে, যারা পড়াশোনা করছে, যারা শিক্ষার্থী, সেই শিক্ষার্থীদের পরীক্ষায় যদি নকল করার সুযোগ করে দেওয়া হয়, তবে বুঝবেন যে ওই জাতিটা সম্পূর্ণ রূপেই ধ্বংস হবে, একদম নিশ্চিত। কোনো ছাত্রকে নকল করার সুযোগ দিলেন, ওই ছাত্র স্ক্যাম করে চাকরি পাবে, এটাও নিশ্চিত। এবং স্ক্যাম করে চাকরি পাওয়ার পরে সে যে পরবর্তীকালে ছাত্রদের কি পড়াবে সেটা কেবলমাত্র উপরওয়ালাই জানেন, যদিও উপরওয়ালা আছে বলে আমার বিশ্বাস করি না, কিন্তু এটা নিশ্চিত যে তিনি কিছু পড়াতে পারবেন না, বা যদিও বা পড়াতে পারেন, যদিও বা পড়াতে পারেন, তার মধ্যে 50% হয়তো ওনার জ্ঞান থাকবে বা 50% থাকবে না, এরকম হতে পারে। যেটাকে আমরা ওয়ার্ল্ড ক্লাস টিচার বলে থাকি সেই জাতীয় টিচার আমরা পাব না। আমরা পশ্চিমবঙ্গের বুকেও আমরা দেখেছি যে চলছে এখন স্ক্যাম মামলা চলছে। অল ইন্ডিয়ার বুকেও দেখছি স্ক্যাম মামলা চলছে। অল ইন্ডিয়া ডাক্তারদের পরীক্ষায় বলছে যে কিছু কিছু নিউজ বারবার বলছে যে 2014 সালের পর থেকে ডাক্তারি পরীক্ষার ক্ষেত্রে প্রচুর পরিমাণে স্ক্যাম হয়েছে। তাহলে ডাক্তারের পরীক্ষায় যদি স্ক্যাম হয়, তাহলে যে ছাত্ররা ডাক্তারি পড়াশোনা করছে সেই ছাত্রদের কাছ থেকে কি আশা করা যাবে? একজন ডাক্তারের যা কার্যকারিতা, সেই কার্যকারিতা থেকে কি বোঝা যাবে? এখন ডাক্তারকে তো অনেকেই আমাদের গ্রামে ঘরে, আমি তো গ্রামে বসবাস করি, গ্রামে ঘরে সবাই ডাকাত বলে, ডাক্তার ডাকাত। নচিকেতার গান আছে, নচিকেতা অনেকদিন আগেই গানে বলে গেছেন। ডাক্তারদেরকে আমরা ভগবান হিসাবে পূজা করি, মুসলমানেরা অনেকেই আল্লাহর দূত মনে করেন ডাক্তারদেরকে। সেই ডাক্তাররা ডাক্তারের তাদের যে নিজস্ব কাজ, সেই কাজ ছেড়ে তারা ব্যস্ত হয়ে পড়ে টাকা ইনকামের লক্ষ্যে। আবার অনেকে রাজনৈতিক নেতা হওয়ারও খুব মানসিকতা ইদানিং দেখতে পাচ্ছি, আরজিকর কাণ্ড নিয়ে যা দেখতে পাচ্ছি। অনেকে মমতা ব্যানার্জি একটা কথা বলেছিলেন যে ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়। কোনো বিশেষ রাজনৈতিক দল দ্বারা ওনারা প্রভাবিত হয়েছেন, সেই প্রভাবের ফলেই আজকে কিন্তু ডাক্তাররাও আন্দোলনে নেমে গেছেন। অথচ ডাক্তারের কাজ ডাক্তারি করা, রোগীর পরিষেবা দেওয়া, এটা পরম ধর্ম। সেটা না করে আজকে কিছু ডাক্তার ইস্তফা দিচ্ছেন অভয়ার বিচার চেয়ে। অভয়ার বিচার তো সবাই চায়, কে চায় না? ডেমোক্রেসি আমাদের গণতান্ত্রিক দেশে বিচার কেন হবে না? যদি পরীক্ষা ব্যবস্থায় খারাপ থাকে, যদি পরীক্ষা ব্যবস্থা ঠিক না থাকে, সেখানে বিচারকের সুযোগ পেয়ে যায়, মানে অর্থাৎ যেখানে বিচারক নিয়োগ হবে সেখানেও দেখা যাবে যে গলত আছে। তাহলে পরীক্ষা ব্যবস্থাটা কেমন হওয়া উচিত? আলটিমেট পরীক্ষা ব্যবস্থাটা কেমন হওয়া উচিত? বিশেষ করে চাকরি পরীক্ষার ব্যবস্থাটা কেমন হওয়া উচিত? চাকরির পরীক্ষার ব্যবস্থা মিলিটারিদের দিয়ে করানো উচিত। আমি মনে করি যে কোনো রাজ্য সরকারের যে কোনো পরীক্ষা, যে কোনো পদের জন্য, যেমন গ্রুপ ডি পদের জন্য হবে, যেমন আপনি যদি এখন ইদানিং প্যারা নামটা এসছে, স্টেট গভর্নমেন্টের এক সময় মিলিটারির পরে প্যারামিলিটারি ছিল, ইংরেজ আমলেও ছিল প্যারামিলিটারি,
সেই প্যারামিলিটারি বা প্যারা ভাষায় এসছে, প্যারা টিচার, প্যারা পুলিশ, বা নাম দেওয়া হয়েছে সিভিক পুলিশ। সিভিক পুলিশের চাকরিটা হওয়া উচিত ছিল, প্যারা প্যারা টিচারেরও পরীক্ষাটা একটা এসএসসি দ্বারা নির্বাচন করার দরকার ছিল, কিন্তু এসএসসির মধ্যেও তো ভূত। তাহলে এখন পরীক্ষা ব্যবস্থাটা কোথায় নিয়ে যেতে হবে? পরীক্ষা ব্যবস্থা নিয়ে যেতে হবে সম্পূর্ণরূপে মিলিটারির আন্ডারে। পরীক্ষা ব্যবস্থা ন্যূনতম মার্কস হওয়া উচিত 200 মার্ক, সেখানে 100 মার্কের পরীক্ষা, 50 মার্কের পরীক্ষা, বাম জমা নয় তো আপনার 10 মার্কের পরীক্ষায় প্রাইমারি মাস্টার হয়েছে। আবার কি, যারা কেবলমাত্র ফ্ল্যাগ নিয়ে ঘুরত তারাই চাকরি পেত, অন্য কেউ চাকরি পেত না, এটা এটা একদম ধ্রুব সত্য কথা। আবার অনেক সময় বামফ্রন্ট সরকার সেটা ভুল বুঝতে পেরেছে, তারা বিভিন্ন রকম কমিশন নিয়োগ করেছে এবং কমিশন থেকে নিয়োগ হচ্ছে, সেই কমিশনের ভিতরেও ভূত। কিন্তু যদি মিলিটারি দ্বারা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয় এবং কম্পিউটার দ্বারা, বর্তমানে এআই টেকনোলজি দ্বারা যদি খাতা দেখার ব্যবস্থা করা হয়, এখন তো আপনার 4টার মধ্যে একটা অ্যান্সার, গোল গোল চিহ্ন দিয়ে চলে গেলেন অ্যান্সার শিটটা, যখনই পরীক্ষার হলে পরীক্ষা হলো, যখনই পরীক্ষার হলে পরীক্ষা হলো, একটা কপি তো ছাত্রদেরকে পরীক্ষার্থীকে দেওয়া হচ্ছে, একটা স্ক্যান সঙ্গে সঙ্গে পরীক্ষার হলে ওনার কাছেই স্ক্যান করা হবে এবং উনি সঙ্গে সঙ্গে ওনার মোবাইলে মেসেজ পাবেন যে উনি কত নম্বর পেলেন। তাহলে একটা পরীক্ষা যখন, এক্সাম যখন কমপ্লিট হবে, 2 ঘন্টার মধ্যেই কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে যাওয়া উচিত, 2 ঘন্টার মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে যাওয়া উচিত এবং ফাইনাল রেজাল্ট বেরোনো উচিত, এবং ফাইনাল রেজাল্ট বেরোনোর পরেই সঙ্গে সঙ্গে তারপরের দিনই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া উচিত। তো গভর্নমেন্টের এই সংস্কারগুলো দরকার আছে। আমরা ডেমোক্রেট, আমি শুরু করেছি ডেমোক্রেটিক নিউজ চ্যানেল, আমরা বলেছি, আমি বলেছি যে আমরা গভর্নমেন্টের গঠনমূলক সমালোচনা করব। তো সেই গঠনমূলক সমালোচনার ক্ষেত্রে এটা একটা কিন্তু খুব বড় পদক্ষেপ আমি মনে করি। তাই ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে গেলে, ভবিষ্যৎ সমাজকে বাঁচাতে গেলে সেখানে আমাদের দরকার পরীক্ষা ব্যবস্থাটাকে কঠোর করার। এখন পর্যন্ত যা হয়ে গেছে সে তো আর কিছু করার নেই। একটা সময় ছিল, আমার বাবা 62 সালে যখন, 1962 সালে যখন চাকরি পান, তখন ছাত্রই ছিল না, অ্যাপ্লিকেশান করেছেন, চাকরি পেয়ে গেছেন। যেমন কিছুদিন আগে আপনার ড্রাই পিরিয়ড চলছিল আমাদের পশ্চিমবঙ্গে নার্সিংয়ের, নার্সিংদের ক্ষেত্রে নার্সরা পরীক্ষা মানে অ্যাপ্লাই করেছে, ইন্টারভিউর ভিত্তিতে চাকরি হয়ে গেছে, কারণ ভ্যাকেন্সি যত পরিমাণ ছিল তার থেকে কম পরিমাণ অ্যাপ্লিকেন্ট ছিল, উপায় ছিল না। কিন্তু সেটাও ঠিক নয়, আমার অ্যাপ্লিকেন্ট কম থাকলেও তাদের মধ্যে একটা পরীক্ষা ব্যবস্থার দরকার ছিল। যারাই টাকা, তখন একটা সময় হয়েছে কি, বহু ছেলে মেয়ে টাকার জোরে, আমাদের গভর্নমেন্টের সাফিসিয়েন্ট কলেজ ছিল না, নার্সিং কলেজ ছিল না, প্রাইভেট নার্সিং কলেজগুলো গজিয়ে উঠল, তারা টাকার বিনিময়ে পড়াতে লাগলো, যদিও পরীক্ষা ব্যবস্থাটা গভর্নমেন্ট নিয়েছিলেন। এবার তাদের কি মেরিট আছে? মেরিট না জেনে শুনে তারা কিন্তু জাস্ট একটা ইন্টারভিউর মধ্যে দিয়েই চাকরি পেয়ে গেল, এটাও ঠিক নয়। চাকরি পাওয়ার জন্য ন্যূনতম 200 মার্কের পরীক্ষা যে কোনো ক্ষেত্রে করতে হবে। কোনো কন্ট্রাকচুয়াল নিয়োগ করতে গেলে আমরা দেখেছি, এইরকম বিভিন্ন জায়গায় দেখেছি সারা ভারতবর্ষ জুড়ে, যেমন ধরুন আমি আমার পশ্চিমবঙ্গের কথা বলি, কোথাও বলা হয় বর্ধমান কোর্টে 5 জন গ্রুপ ডি নিয়োগ করা হবে, সেটা বর্ধমান কোর্টে, ওখানেই পরীক্ষা হবে। কেন পরীক্ষা হবে ওখানে? কেন ওখানে পরীক্ষা হবে? পরীক্ষা হবে সেন্ট্রালি, আমার গ্রুপ ডি কতজন লাগবে, আমার কোর্টে লাগুক, এসডি অফিসে লাগুক, আমার গ্রুপ ডি, আমার গ্রুপ ডি পার্মানেন্ট কর্মচারী নিয়োগ করার ক্ষমতা আমার গভর্নমেন্টের নেই, মানে আমার কাছে গভর্নমেন্টের কাছে ফান্ড নেই। যেমন কন্ট্রাকচুয়াল লাগাবেন, কন্ট্রাকচুয়াল লাগান, কন্ট্রাকচুয়ালের জন্য আপনি আপনাকে প্যারা মিলিটারি সিস্টেমকে আনতে হবে, এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা দরকার।
যে কোনো রাজ্যে যে কোনো যদি ওই 10,000 টাকা বেতনের চাকরি যদি হয়, কন্ট্রাকচুয়ালের চাকরি যদি হয়, সেটাকেও পরীক্ষা দিয়ে আসতে হবে। পরীক্ষা দিক 1,00,000 ছেলে, তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক, না হলে গণতন্ত্র সুরক্ষা কোথায় পাবে? এবং পরীক্ষা দিয়ে তারা কন্ট্রাকচুয়ালের চাকরি পাক, এবং কন্ট্রাকচুয়ালের চাকরিকে কখনো স্থায়ীকরণ করা যাবে না। স্থায়ীকরণের জন্য স্থায়ীকরণ পরীক্ষায় তাকে আসতে হবে, স্থায়ীকরণ পরীক্ষায় আসতে হবে। কন্ট্রাকচুয়াল চাকরি তো কন্ট্রাকচুয়াল চাকরি, স্থায়ীকরণের চাকরি স্থায়ীকরণের চাকরি। আবার স্থায়ীকরণের চাকরিকেও কন্টিনিউ করা যাবে না, স্থায়ীকরণের চাকরিটাও বন্ধ করতে হবে। স্থায়ীকরণ একবার কেউ 100 নম্বরের পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে গেছে, 60 বছর বয়স পর্যন্ত চাকরি করছে, কাজের নামে অষ্টরম্মা। বহু অফিস আছে, বহু অফিস আছে, বিডিও অফিস থেকে শুরু করে বেলার অফিস থেকে শুরু করে এসডিএলআর অফিস থেকে শুরু করে এসডি অফিস থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট অফিস থেকে শুরু করে কালেক্টরের ভেতরের বিভিন্ন রকম অফিস থেকে শুরু করে রেজিস্ট্রি অফিস থেকে শুরু করে সব অফিসগুলোতেই কিছু কিছু কর্মচারী আছেন, দেখা যায় 50% কর্মচারী একদম অকর্মণ্য এখনো পর্যন্ত আছে, তারা কাজ করে না। কাজ করে না কি, কাজ করতে জানে না। অফিসাররা নাজেহাল, কি করবে তারা, তারা কাজ টানতে পারছে না। বিডিও অফিস তো আমরা দেখি প্রায় সময় রাত্রি 10টা 11টা পর্যন্ত খোলা থাকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস রাত্রি 10টা 11টা পর্যন্ত খোলা থাকে, আইএএস ডব্লিউবিসিএস অফিসার যারা হচ্ছেন কেবলমাত্র তাদের পরীক্ষাটাই নিখুঁতভাবে হচ্ছে আমরা যা দেখতে পাচ্ছি, এবং সেখানে যোগ্য প্রার্থীরা এসছেন এবং তারা যোগ্য অফিসাররাও নিয়োগ হচ্ছেন এবং তারা দায়িত্ব সহকারে কাজও করছেন, কিন্তু তাদের হ্যান্ডস কোথায়, তারা যে কাজ তুলবে তাদের হ্যান্ডস কোথায়? তো স্ক্যাম বন্ধ করতে গেলে আমার মতে মিলিটারি দিয়ে পরীক্ষা করাতে হবে, সব প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে মিলিটারি দিয়ে পরীক্ষা করাতে হবে, এবং সেম ডে যদি রেজাল্ট বের করানো সম্ভব হয় তাহলে নিশ্চয়ই এটা প্রমাণ হবে যে এর মধ্যে আর কোনো স্ক্যাম নেই। যদিও বা স্ক্যাম থাকে, যদি কখনো কোনো স্ক্যাম ধরা পড়ে এবং তার জন্য যে যারা যারা লায়াবল থাকবেন, সেই স্ক্যামে যারা যারা ধরা পড়বেন তাদের জেল নয়, তাদেরও ফাঁসির হুকুম দিতে হবে, কারণ এটা একটা হত্যাকাণ্ড। যদি চাকরির ক্ষেত্রে কোনো জায়গায় যদি ধরা পড়ে যে এখানে কোনো দুর্নীতি করা হয়েছে, অর্থাৎ একটা একটা লোকের চাকরির ব্যাপার, সরকারি চাকরির ব্যাপার, পাটনা হাইকোর্টের কয়েকদিন আগে একটা আমি ওই ক্লিপ শুনছিলাম, এখন তো ডিরেক্ট আপনার মোবাইলে দেখতে পাই, আমরা শর্টস ভিডিওগুলোতে দেখতে পাই, বিভিন্ন হাইকোর্টের জাজমেন্টগুলো দেখতে পাই, কনভারসেশনগুলোও দেখতে পাই। পাটনা হাইকোর্টে বলছেন, মানে এক সরকারি অফিসারকে যখন এক চাকরি প্রার্থী জিজ্ঞাসা করছে যে 2004 সালের আপনি খাতা নিয়ে আসুন, তখন সরকারি উকিল বলছে, স্যার 2004 সালের খাতার আমি কী করে খুঁজে পাবো? তখন জজ সাহেব বলছেন যে 2004 সালের চাকরি খাতা হোক কি 1894 সালের চাকরির খাতা হোক, খাতা আপনাকে দেখাতে হবে, খাতা দেখাতেই হবে। খাতা কেন দেখাতে পারবেন না? ভূমি দপ্তর, সারা ভারতবর্ষের ভূমি দপ্তর, সারা ভারতবর্ষ ছাড়া ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান একসঙ্গে যখন মাঠখসড়া হয়েছিল 1920 সালে, যেটা 20 সালে বলি, যেটা 1910 সালে 12 সালে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে, 1928 সাল 30 সালে শেষ হয়েছে, এখনো পর্যন্ত সেটা সুরক্ষিত আছে, পাকিস্তানেও সুরক্ষিত আছে, বাংলাদেশেও সুরক্ষিত আছে, ভারতবর্ষেও সুরক্ষিত আছে। তাহলে 10 বছর আগের খাতা আপনার হারিয়ে যায় কেন? কিভাবে হারিয়ে যেতে পারে? কারণ ডিপার্টমেন্টে দায়িত্বশীল কর্মচারীর অভাব, ডিপার্টমেন্টে দায়িত্বশীল কর্মচারীর অভাব। আমি কি একটা বইয়ে পড়েছিলাম আমি একটা বইয়ে পড়েছিলাম সুবীর গুহবোধক, সরি আমার খেয়াল নেই, কোনো একজন লেখকের বইয়ে পড়েছিলাম, তিনি একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে লিখেছিলেন যে আপনি বিএলআর অফিসে যাবেন,
গিয়ে কোনো দায়িত্বশীল ক্লার্কের সঙ্গে কথা বলবেন, তিনি নিশ্চয়ই আপনার কথাটা বুঝবেন এবং তার উত্তর দেবেন এবং তার পরবর্তী প্রসিডিংস কী হবে তিনি বলে দেবেন। তিনি ভাষাটা বলেছেন দায়িত্বশীল কর্মচারী। কেন বলেছিলেন? উনি এক সময় ডিএলআরও ছিলেন, উনি এক সময় ডিএলআরও ছিলেন, তিনি তার বইয়ে লিখে গেছেন। কারণ তিনি জানতেন যে বেশিরভাগই দায়িত্বজ্ঞানহীন স্টাফ থাকে, আর দায়িত্বজ্ঞানহীন স্টাফ করা হয় যারা যারা ছোটবেলা থেকেই পড়াশোনায় গাফিলতি দেয়, তারাই দায়িত্বজ্ঞানহীন হয়। তবে হ্যাঁ, এক্সেপশনাল কেস থাকতেই পারে, আমি সেটা মানতে পারি, মানব যে অনেকে এক্সেপশনাল কেস থাকলেও থাকতে পারে। তো কথা বলতে বলতে প্রায় 15 মিনিট হয়ে গেছে, আমি এইখানেই আজকে ছাড়ব, পরবর্তীকালে আমি আরও টপিকস নিয়ে আসব। তো এই ভিডিওতে আমার যে মনের যে অভিপ্রায় সেটা আমি প্রকাশ করতে পেরেছি। আপনারা যদি আমার এই মনের অভিপ্রায় সম্বন্ধে সহমত পোষণ করে থাকেন তো মতামত দিন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।